কখনো স্টেশন ম্যানেজার, কখনো আবার টিকিট পরীক্ষক। দিনের পর দিন এভাবেই নিজেকে রেলের পদস্থ কর্মী পরিচয়ে নিশ্চিন্তে ট্রেনে ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার সেই ভুয়ো রেলকর্তাকে আসানসোল স্টেশনে পাকড়াও করল আরপিএফ। তার কাছ থেকে তন্ময় কর স্টেশন মাস্টার নামের একটি আই কার্ড সহ রেলের উচ্চ পদাধিকারী সনাতন হালদারের নাম সম্বলিত একটি চিঠি ও জনৈক জয় মুখোপাধ্যায় নামের একটি আধার কার্ডও মিলেছে। রেল প্রশাসনের তরফে লিখিত বিবৃতিতে ধৃত যুবক তন্ময় কর ঝড়িয়ার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে। তাকে আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ধৃতের বক্তব্য, মায়ের কারণেই এসব কাজ সে করত। যুবকের এহেন বক্তব্যের সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে এ ব্যাপারে রেলের জনসংযোগ আধিকারিক জানান, ধৃত ওই যুবক কোনোভাবেই রেলের সঙ্গে যুক্ত নয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে প্রশ্ন উঠেছে, ভুয়ো রেলকর্তা পরিচয় দিয়ে কি প্রতারণার ফাঁদ পেতেছিলেন ওই যুবক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তদন্তেই তার উত্তর মিলবে। कई महीने से कर रहे हैं वहाँ काम? सर 6 महीने से। स्टेशन मास्टर पर्चे क्या दे देता है अपना? एसएन एसएन दे देता। क्यों कर रहे थे आप? पैसा का चलता है सर। मेरे मम्मी बोलते हैं सरकारी डॉक्यूमेंट नहीं होता, सरकारी डॉक्यूमेंट नहीं होता। उसी के चलते मेरे मम्मी बोलते हैं सरकारी डॉक्यूमेंट नहीं कर पा रहा है। सिंह जी पूरा अकेडमी सर जी, अरे बहुत कर रहे हैं बार बार कहा रहता है कहाँ रहता है पूछ रहे हैं कहाँ पर रहा है? ट्रेन में आपका कहाँ रहता है? मछली पट्टी बगल में। मछली पट्टी के बगल में क्या करते थे ट्रेन में? क्या करते थे? शंकर सिंह को पहचानता है? रंजीत सिंह को पहचानता है? संजय सिंह को पहचानता है? যে এক ব্যক্তিকে আজকে আরপিএফ গ্রেপ্তার করেছে, সে আমাদের রেলের কোনো মানুষ নয়, রেলের কোনো কর্মী নন, এবং সে ভুয়ো পরিচয় দিয়ে এই ট্রেনে ট্রাভেল করছিল, কখনো স্টেশন ম্যানেজার, কখনো টিটি, সবগুলোই ভুয়ো। আরপিএফ তাকে গ্রেপ্তার করেছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা এর বিরুদ্ধে গ্রহণ করা হবে। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।